18 জুলাই দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে নিজ কর্মীদের নিয়ে ঢাকায় আসছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। মিছিলটি উত্তরায় পৌঁছালে দুর্বৃত্তরা নৃশংসভাবে হামলা চালায় তার উপর। প্রাণ রক্ষায় নিজ বাসায় আশ্রয় নিলেও সেখানেও হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত হন তিনি, পরে পুলিশের পাহারায় নেওয়া হয় হাসপাতালে। দুর্বৃত্তরা উত্তরার হাসপাতালগুলোতে খুঁজতে থাকে গুরুতর আহত সাবেক মেয়র জাহাঙ্গীরকে। সেখানে না পেয়ে পরদিন সকালে তার উত্তরার বাড়ি ঘিরে রাখেন তারা। সেদিনের হামলার বর্ণনা দেন জাহাঙ্গীরের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত গাজীপুর সিটির প্যানেল মেয়র। তার দাবি, জাহাঙ্গীরের জনপ্রিয়তা ঈর্ষান্বিত ব্যক্তিরাই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। উত্তরার হাউস বিল্ডিং এলাকায় সেখানে সেই মিছিলে আক্রমণ করা হয়। চতুর্দিক থেকে পর্যাপ্ত পরিমাণে ইট পাটকেল নিক্ষেপ করে মেয়র জাহাঙ্গীর আলমকে উদ্দেশ্য করে সেখানে ইট পাটকেল নিক্ষেপ করছিল এবং অসংখ্য ইটের আঘাতে মেয়র জাহাঙ্গীর আলম মারাত্মকভাবে আহত হয়। আহত অবস্থায় তাকে রক্ষা করার জন্য তার নেতাকর্মীরা এগিয়ে আসার চেষ্টা করে, তারাও অনেকে আহত হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর আলম ভাইকে উত্তরার একটি বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। সেই বাড়িটা চতুর্দিক থেকে শত শত সন্ত্রাসী বাহিনী তারা ঘিরে ফেলে। এদিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছেলের জন্য দোয়া চেয়েছেন মেয়র জায়দা খাতুন। আমার ছেলা আপনারা সবাই জানেন সিঙ্গাপুর আছে, এর জন্য দোয়া করেন। সেদিনের হামলায় জাহাঙ্গীর আলম বেঁচে গেলেও নিহত হন তার দেহরক্ষী রানা মোল্লা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।